আজকে বাংলা চাইছে শান্তি রাজনীতির নামে মৃত্যুর মিছিলের অবসান হোক তাই বাংলার বুকে দাঁড়িয়ে আজকে গণতন্ত্র বাঁচাও এই সভা করতে হচ্ছে একের পর এক বিজেপি কর্মী খুন হচ্ছেন সাধারণ মানুষ মারা যাচ্ছেন অতি সম্প্রতি আমি দিল্লি গিয়েছিলাম আমার সাথে রাজ্যের দুই সাধারণ সম্পাদক ছিল আমি নির্বাচন কমিশনের সাথে দেখা করে বিগত পঞ্চায়েত নির্বাচনে আপনারা বলুন আমাদের মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে রাজস্থানে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে ছত্রিশগড়ে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে কিন্তু গণতন্ত্রের জিত হয়েছে মধ্যপ্রদেশে একটা মানুষ মারা যায়নি রাজস্থানে একটা মানুষ মারা যায়নি ছত্রিশগড়ে একটা মানুষ মারা যায়নি আর পশ্চিম বাংলায় বিগত পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জি সাদা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে মঞ্চে দাঁড়িয়ে বাইরে থেকে কিছু লোককে এনে বলছেন যে ভারতবর্ষের গণতন্ত্র রাখবেন আর ভারতবর্ষের গণতন্ত্র রাখতে গিয়ে আমরা চেষ্টা করেছিলাম আমরা অখিলেশকে দেখাতে চেষ্টা করেছিলাম যে বাংলার গণতন্ত্রটা কোথায় আছে আমরা মায়াবতীর লোকেদের দেখাবার চেষ্টা করেছিলাম ভারতবর্ষের গণতন্ত্রটা পশ্চিম পশ্চিমবাংলার গণতন্ত্রটা কোথায় আছে যাদের নিয়ে নাটক হলো একটা সার্কাস হলো জানেন তো সার্কাস দেখেছেন তো বাড়িতে যখন সার্কাস চলে আর সার্কাসে যখন লোক ভিড় কম হয় দেখবেন সকালবেলা মাইক নিয়ে সার্কাস পার্টি বেরোয় সার্কাস পার্টি বলুন আজকে বলে আজকে চলুন 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 সবাই সার্কাস দেখতে চলুন আজকে আমরা সাদা বাঘ দেখাবো এটা তো এইটা তো সেই হলো পশ্চিমবাংলা থেকে বারোটা দল এলো ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সেই বারোটা দল কিন্তু একবারও বলল না যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি ভাবছেন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন যে দলটা আজকে এই মঞ্চে থেকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি পাললে মমতা ব্যানার্জিকে জানান যে পশ্চিম বাংলার বাইরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে লড়াই করে জিততে পারে আর আপনি মমতা ব্যানার্জি আপনি বাংলার বাইরে যে কোনো একটা রাজ্য থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে যদি আপনি আপনার জামানত রাখতে পারেন তাহলে আমরা আপনাকে বলবো আপনাকে প্রধানমন্ত্রী করা হোক একটা রাজ্যে থেকেও জামানত করতে পারবেন না আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন ভারতবর্ষ ঘুরে ঘুরে বেড়াচ্ছেন একবার যাচ্ছেন টিআরএস কাছে একবার যাচ্ছেন চন্দ্রবাবু নাইডুর কাছে একবার যাচ্ছেন লালু প্রসাদ যাদবের কাছে একবার যাচ্ছেন ডিএমকে কে স্ট্যালিনের কাছে এদিকে স্ট্যালিন বলছে আমাদের প্রধানমন্ত্রীর নাম রাহুল গান্ধী এদিকে তেজস্বী যাদব রাহুলের ছেলে ইয়ে লালুর ছেলে সে বলছে আমাদের প্রধানমন্ত্রীর নাম রাহুল গান্ধী আর আপনি নিজে নিজে বলছেন আপনার কিছু ভাই ওই বাসটা ভেঙে যাবে ভাই ওই বাসটা ভেঙে যাবে যে বাসটায় তোমরা রয়েছো ওই বাসটা ভেঙে যাবে স্বাভাবিকভাবে আর তুমি তোমার কিছু মোশাহে তাবেদারকে দিয়ে বাংলায় ঘুরে বেড়াচ্ছ আর বলছো মমতা ভারতের প্রধানমন্ত্রী হবে কোথা থেকে হবে অঙ্ক কোথায় পাঁচশো তেতাল্লিশের লোকসভায় প্রধানমন্ত্রী হতে গেলে দুশো বাহাত্তরটা আসন লাগে তোমার দলে আমি এই দলে আমি এখন তো পাপের প্রায়শ্চিত্ত করছি মমতার হয়ে দল করেছিলাম এখন সারা বাংলা ঘুরে পাপের প্রায়শ্চিত্ত করছি সারা বাংলা জুড়ে বলে বেড়াচ্ছি মমতার অপকীর্তির কথা আজকে বাংলার বুকে দাঁড়িয়ে আপনারা বলুন আপনার ধরুন দেখতে দেখতে দু থেকে দু হাজার আঠেরো হল এই দু হাজার আঠেরোয় আপনি বিয়াল্লিশটার বেশি আসনে প্রার্থী দিতে পারবেন না তাহলে যদি এক থেকে আঠেরো কুড়ি বছরে লাগে বিয়াল্লিশে পৌঁছোতে তাহলে পাঁচ কুড়ি একশো বছরে লাগবে নব্বইটা আসনে প্রার্থী হতে আর আপনি দুশোটা কেন আড়াইশো আটসোন প্রার্থী দিতে আপনি কেন আপনার সব আপনার পরিবারের কেউ থাকবে না যে আপনি একশোটা আসনে প্রার্থী দিচ্ছেন আর আপনি বলছেন বাংলার ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হবে আজকে পার্টিটা তো উঠে গেছে পার্টিটা তো নেই পার্টিটা তো নেই আজকে আজকে তৃণমূল কংগ্রেসটা নেই দেখেছেন মঞ্চে দেখেছেন মঞ্চে মমতা ব্যানার্জি ছাড়া সে তার নিজের ছাকেও ভয় করে সেজন্য মঞ্চে দেখেছেন একটা লোকও নেই যে বঞ্চে ধরে কথা বলবে কারণ তাদের সাহসই নেই বাংলার মন্ত্রীদের অবস্থা বাংলার বিধায়কদের অবস্থা কচ্ছপ দেখেছেন কচ্ছপ কচ্ছপকে উল্টে দিলে যা হয় বাংলার মন্ত্রী আর বিধায়কদের অবস্থা তাই সব উল্টে দেয়া কচ্ছপ যদি যখন এসে মমতা সোজা করবে তখন তারা দু চারটে কথাবার্তা বলবে তার আগে কথাবার্তা বলার নেই বাংলায় সমস্ত জায়গাটাই আমি একটা প্রশ্ন তুলেছিলাম আজও সেই প্রশ্নের জবাব হয়নি আমি বলেছিলাম বাংলায় বিশ্ব বাংলা দেখবেন ব দিয়ে একটা বিশ্ব বাংলা বলে বড় লোগো লাগানো হয়েছিল হ্যাঁ প্রায় এক বছর বাদে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সরকার সূর্যের আলো দেখছেন মেঘ আছে তাই একটু রোদ্রের তেজটা কম কিন্তু সূর্যের আলোকে হাত দিয়ে যেমন কেউ ঢেকে রাখতে পারে না তেমনি সূর্যের আলোর সাথে সাথে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কেউ ঢেকে রাখতে পারে না রেশনের দোকান ডিজিটাল কার্ডের মাধ্যমে রেশন তেলের ঘোটালা চলছে কেন্দ্রীয় সরকার বিপিএলের জন্য ছশো গ্রাম করে ক্যারাসিন দেবার কথা বলেছে অধিকাংশ দোকান দেড়শো থেকে দুশো গ্রাম তেল দেয় আর বাকিটা চুরি করে নিয়ে নেয় কারণ পাড়ার দাদাদের সাথে তাদের বোলা বজা কওয়া আছে একদিকে মোদিজি উন্নয়নের পর উন্নয়ন কাজ করছেন নি এবং সেগুলো মমতা নিজের নামে চালাচ্ছে হতে দিচ্ছে না উদাহরণ ধরুন আয়ুষ্মান ভারত এটা অসাধারণ প্রকল্প সারা পৃথিবীতে এমন হয়নি আগে হতে দিচ্ছে দিচ্ছেন মমতা ডাক পিয়নদের ধরে পেটাচ্ছে এইরাম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষ চলছে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে পাঁচ বছরে যত রাস্তা হয়েছে মোদী সরকার ইউপিএ দশ বছরে তত সরকার রাস্তা হয়নি যা চার বছরে মোদীজি করেছেন কিন্তু পশ্চিম দেখুন সব জায়গায় যে এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেই নামটাও মমতা পাল্টে দিচ্ছে আপনাদের আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যে এই গ্রামে যদি খোঁজ নেয় দেখবেন অনেক দরিদ্র মানুষ আছেন যাদের বাড়িতে পশ্চিম ভারতবর্ষের সরকার গ্যাস দিয়েছে আর সেই মায়েদের কাঠের উনুন জেলে রান্না করতে হয় না আজকে ভারতবর্ষকে ভারতবর্ষকে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলছেন আমি এক পয়সার কোন ধার পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে নিইনি যা সত্তর বছরের ইতিহাসে ভারতবর্ষের ক্ষেত্রে একটা রেকর্ড ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাপানের দিকে তাকিয়ে বলছেন রাশিয়ার দিকে তাকিয়ে বলছেন তোমাদের টাকা পাওনা আছে টাকা ফেরত দেব কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে ফেরত দেবো একথা বলার ক্ষমতা নরেন্দ্র মোদী ছাড়া আর কারণ নেই দেখুন মালদা জেলা মালদা জেলায় বহু সংখ্যা সংখ্যালঘু মানুষ বাস করেন আজকে সেই সংখ্যালঘু মানুষেরাই ভারতীয় জনতা পার্টি ঝান্ডা ধরে লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে পরিসংখ্যান দিয়ে বলেন কংগ্রেসের আমল বামফ্রন্টের আমল মমতার আমল কত সংখ্যক মানুষকে আপনারা ব্যাংক থেকে লোন দিতেন আর চার বছরে মোদিজি আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে পোষণের মানুষকে এই লোন দিচ্ছেন তাই চাইছেন তাই আজকে এই সময় জি বলবেন রাহুল বলবে চাই প্রকৃত পরিবর্তন চাই মানুষের দৈনন্দিন জীবনে প্রকৃত গণতন্ত্র সঠিক উন্নয়ন প্রকৃত ধর্ম নিরপেক্ষতা আজকে বাংলায় দাঁড়িয়ে এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা বানিয়ে দিয়েছেন তিন লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা এই লোন কার এ তো আপনার লোন নয় তো আমার আপনার লোন এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন আজকে প্রাইমারি স্কুলে ভর্তি হবেন প্রাইমারি স্কুলে এখানে আমি একটা অনশন প্রত্যাহার করিয়ে গিয়েছিলাম তাদের চাকরি নেই তাদের অন্যায়ভাবে বরখাস্ত করা হচ্ছে একটা চাকরি হচ্ছে না বিনা পয়সায় কোনো জায়গায় টেটের নামে যা দুর্নীতি চলছে আমি আপনাদের বলছি যদি এর সঠিক তদন্ত হয় তাহলে ভারত পশ্চিম বাংলার শিক্ষামন্ত্রী সহ অনেকের কোমরে দড়ি পড়বে আজকে বাংলার বুকে দাঁড়িয়ে আপনারা একটু অস্বস্তিতে ভোট করেন কারণ বাংলায় আজকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের নির্দেশে সারদা রোজ ভ্যালি এমপিএস প্রয় প্রভৃতি সংস্থার তদন্ত হচ্ছে মমতা দেবী চিৎকার করে বলছেন নীরব মোদির টাকা মমতা চিৎকার করেন বলছেন বিজয় মালিয়ার টাকা আর এই টাকাটা তো সাধারণ মানুষের নয় রে বাবা কিন্তু সারদা রোজ ভ্যালি এমপিএস প্রয় যাতে সাধারণ মানুষ গরিব মানুষ আজকে তঞ্চকতা হয়েছে তার শিকার হয়েছে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত করলেই মমতা দেবী বলছেন আমি বাংলায় সিবিআইকে তদন্ত করতে দেবো না কেন এত ভয় কিসে এত ভয় কিসে একটা টাইমে আপনি তো কথায় কথায় বলতেন বিকারি বাসোয়ানে বলেছিলেন নন্দীগ্রামে বলেছিলেন সিঙ্গুরে বলেছিলেন সিবিআই তদন্ত চায় তাহলে আজকে এখন সিবিআই এত ভয় কেন সিবিআই কিন্তু ভারতীয় জনতা পার্টি একবারও পশ্চিম বাংলায় পাঠায়নি এই সিবিআই যা এখানে কাজ করছে তা সুপ্রিম কোর্টের নির্দেশে করছে এবং কংগ্রেসের সরকারের আমলে করছে তাই আপনাদের সবাইকে বলি আমি একটা স্লোগান দিই আপনারা আমার সাথে একটু বলুন আমি বলছি এবার বাংলা আপনারা বলুন চলো বদলাই আমি বলছি এবার বাংলা আপনারা বলুন চলো বদলায় এবার বাংলা আর একটু জোর দিয়ে বলুন এবার বাংলা এবার বাংলা ভারত মতার জয় হোক কারণ আমি আর সময় নিলে রাহুল বলবে তারপরে এসে যাবেন ওনারা আমি আর সময় নিচ্ছি না আবার আসবো আপনাদের সাথে কথা হবে এবং এটা বলে যাচ্ছি আপনারা শুনে রাখুন লিখে রাখুন লিখে রাখুন লিখে রাখুন যে এবারে এবারে আপনারা লিখে রাখুন যে আপনারা লিখে রাখুন মমতা দেবী বলছেন বিয়াল্লিশটাই বিয়াল্লিশটা পাবেন আপনি লিখে রাখুন যদি কুড়ি ছাড়াতে পারেন যদি কুড়ি ছাড়াতে পারেন রাজনীতি করা থেকে দূরে চলে যাব কুড়িটার বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে না আমি আপনাদের বলছি আমি মমতা দেবীর সাথে তৃণমূল কংগ্রেসের থেকে রাজনীতি করেছি রাজনৈতিক পরীক্ষাটা আমি খুব কম দিইনি এবং রাজনীতিটাও আমি খুব কম বুঝি না কেউ কেউ শঙ্খ বাজাচ্ছেন বাজান না একটু জোরে একটা শঙ্খ বাজান তো একটা শঙ্খ না ধোক না একটা না ধোক না একটা শঙ্কনাদের মাধ্যমে আমাদের বার্তাটা পৌঁছন পশ্চিম বাংলায় দাঁড়িয়ে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আপনারা জেনে রাখুন পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আপনারা জেনে রাখুন আমি গলায় বলে যাচ্ছি যে আমি দু দেখেছি আমি দু হাজার দেখেছি আমি দু হাজার এগারো দেখেছি বাংলার মানুষের চেহারার মধ্যে বাংলার মানুষের চেহারার মধ্যে বাংলার মানুষের কথাবার্তার মাধ্যমে যে আওয়াজ উঠছে সেই আওয়াজ হচ্ছে বাংলায় পরিবর্তন চাই পরিবর্তনের পরিবর্তন চাই আজকে বাংলায় এই আওয়াজ চলছে বাংলায় তৃণমূল কংগ্রেস পিসি ভাইপোর দল এটা তো এখন কোম্পানি পিসি ম্যানেজিং ডিরেক্টর আর ভাইপো হচ্ছে ডাইরেক্টার পিসি ভাইপোর দল সেই পিসি ভাইপোর দল মার আপনার একটা সবার আগে এই কয়েকদিন আগে একটা সার্কাস করে কাগজে কাগজে বলল কি বলল যে পঁচিশ লাখ লোক হয়েছে আমি পরের দিন সাংবাদিক সম্মেলন করে মাঠের হিসেব ধরে কত স্কোয়ার ফুট মাঠ প্রত্যেকটা স্কোয়ার ফুটে কত লোক বসতে পারে তার হিসেব দিয়ে দেখালাম যে কোনো অবস্থাতেই ব্রিগেডে সেদিনকে আড়াই লক্ষ লোকের বেশি লোক হয়নি আমি বলছি তৃণমূলের যদি কেউ থাকেন তারা দেখে যান মালদা একটা জায়গা একটা ছোট্ট জায়গায় আমরা একটা ছোট মিনি ব্রিগেড আজ করলাম এরা মিনি ব্রিগেড এরা মিনি ব্রিগেড এই দেখুন আপনাদের ছবি দেখাচ্ছি এই হচ্ছে ব্রিগেডের ছবি আমি করিনি তুলিনি ছবিটা ছবিটা টেলিগ্রাফ তুলেছে দেখলে বুঝতে পারবেন ব্রিগেডে কি লোক হয়েছে আজকে আপনাদের কাছে দাঁড়িয়ে বলি আমরা একটা মিনি ব্রিগেড করে যাচ্ছি এই মিনি ব্রিগেডে এই মিনি ব্রিগেডে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি যে এই রাম ব্রিগেড আমরা সারা বাংলা জুড়ে করব। এই মিনি ব্রিগেড আজকে মালদার মাটি থেকে এই মিনি ব্রিগেড শুরু হচ্ছে আপনারা জিজ্ঞেস করবেন আপনারা জিজ্ঞেস করবেন যে আপনাদের জওহরলাল নেহেরু রোড পরি লম্বা কত এটা হচ্ছে এক এক দশমিক দুই কিলোমিটার আউটরাম রোডের লম্বা কত সাতশো মিটার সিআর অ্যাভিনিউ কত আটশো মিটার কুয়েন্সওয়ে সাতশো মিটার টোটাল স্কোয়ার মিটার হচ্ছে সাতাত্তর হাজার স্কোয়ার মিটার এই ব্রিগেডে অ্যাপ্রক্সিমেটলি দু লক্ষ সাতষট্টি হাজার নশো চল্লিশের বেশি লোক ধরতে পারে না আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম যদি মমতা দেবী পারেন আমি মিথ্যে বলছি এই বলে আমার বিরুদ্ধে মামলা করুন আপনার ওনার ভাইপো তো মামলা করার খুব শখ সময় মামলা করেন তো উনি মামলা করুন যে মুকুল রায় মিথ্যে কথা বলছে উনি মামলা করুন আমার বিরুদ্ধে যে মুকুল রায় মিথ্যে কথা বলছে আমি দায়িত্বের সাথে বলে যাচ্ছি যে আড়াই লাখ লোককে পঁচিশ লাখ বলে চালানোটা অন্যায় অযৌক্তিক তাই আপনাদের বলছি আসন্ন নির্বাচনে গিয়ে এসছে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির প্রয়োগ করতে পারত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে যদি নির্বাচনী প্রক্রিয়া অর্থাৎ ফলাফল অর্থাৎ যদি কাউন্টিংটা ঠিক ঠিক করতে দিত যদি পুলিশ সুপার সুপারদের এবং পুলিশকে না নামাতো তাহলে আজকে পশ্চিম বাংলায় অন্তত পাঁচটা জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির হাতে থাকত আমরা সিপিএম দেখেছি ভোট হয়ে গেছে ভোটের পর কিন্তু আর জেতা প্রার্থীদের তুলে নিয়ে যায়নি কারোর বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা লাগিয়ে নেনি জেলা পরিষদের প্রার্থীদের বিরুদ্ধে আজকে আমাদের আমাদের জেলা পরিষদের জেতা প্রার্থীদের পঞ্চায়েত সমিতিদের প্রার্থীদের আমাদের অন্য রাজ্যে রাখতে হচ্ছে আপনারা ভাবুন অন্য রাজ্যে অন্য রাজ্যে কি হচ্ছে অন্য রাজ্যে আমাদের অন্য রাজ্যে আমাদের ক্যাম্পে আমাদের যে বোনেরা জিতেছি তারা সন্তান প্রসব করছে এই মাঠেই আছে এরম ধরনের অনেক মহিলা এই মাঠেই আছে আপনারা জানেন আমাদের পাশের জেলা এই একটু পাশের জেলা দাঁড়ভিট এই দারভিটে দুটো ছেলে স্কুল পড়ুয়া ছেলে তাদের দাবি ছিল কি আমার চাই হচ্ছে বাংলার শিক্ষক আপনি পাঠালেন কি উর্দুর শিক্ষক তাদের বিরুদ্ধে পুরো স্কুলের ছেলেরা যখন রাস্তায় নেমে আন্দোলন করলেন সেই আন্দোলনে গুলি চালিয়ে নির্মমভাবে আমাদের রাজেশ এবং তাপসকে হত্যা করা হলো আজও সেই দেহ তারা তুলতে দেয়নি তারা মাটির তলায় পুঁতে রেখেছে তাদের বাবা মারা কালকেও আমার সাথে দেখা করেছে বলছে আমরা টাকা চাই না আমরা ক্ষতিপূরণ চাই না আমরা চাইছি শুধুমাত্র ন্যায় বিচার আজও তারা মাঠে আছে আজও তারা ন্যায় বিচারের দোষ জন্যে খুঁজে বেড়াচ্ছে তাই আজকে এই জায়গায় দাঁড়িয়ে আর সভা বড় করে লাভ নেই আমার ধারণা আর কিছুক্ষণের মধ্যেই উনি এসে যাবেন তাই অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম আপনাদের কাছে অনুরোধ করছি দেখুন বাঁশগুলো যদি পড়ে যায় তাহলে সভাটাই কিন্তু আর শেষ করা যাবে না আর বাঁদিকে যে মানুষেরা আছেন আপনাদের একটু বুঝতে হবে এটা আপনাদের জেলার সভা আপনাদের ইজ্জতের প্রশ্ন আপনারা বাঁদিক থেকে একটু সরে যদি মাঠের ডান দিকটা চলে আসেন আমি জানি আমরাও ছোটোবেলায় যখন থাকতাম রাস্তার ওপর দাঁড়িয়ে সভা দেখার আলাদা আনন্দ আছে আমেজ আছে কিন্তু জেলার প্রস্তুতির কথা ভেবে আপনারাও যদি একটু ডান দিকে চলে আসেন তাহলে আজকে আপনাদের সভাটা তো নিশ্চিত সফল দু লক্ষের ওপর মানুষ এসছেন আরও মানুষ আমাদের জেলা রাজ্যের যিনি সর্বভারতীয় সভাপতি দেখবেন যে মালদার কত মানুষ এসছেন একটু দয়া করে বিনোদী করছি দয়া করে বিনোদী করছি বাদিকের মানুষেরা একটু কষ্ট করে যদি ডান দিকে চলে আসেন এই কথা বলে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এই গণতন্ত্র বাঁচাও যাত্রা আর একটা কথা অ্যাসিওর করে যাচ্ছি আপনারা তৃণমূলের লোকেদের বলবেন অনেক মস্তানি দেখেছি অনেক কাপ্তানি দেখেছি লোকসভা নির্বাচনে প্রত্যেকটা মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে এই দায়িত্ব নিয়ে আজ আপনাদের এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম ভারত মাতা কি বিজেপি জয় হিন্দ নমস্কার